সাগরদিঘি উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী দিলীপ সাহা। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। বহরমপুর জেলা কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে জেলাশাসক ভবনে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। রাহুল সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেত্রী ফাল্গুনী পাত্র, সাংগঠনিক মুর্শিদাবাদের দুই জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ ও শাখারাব সরকার। এই মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে এসে সিপিআইএম কংগ্রেসকে আক্রমণ করেন রাহুল সিনহা। পাশাপাশি গতকাল সন্ধ্যায় নবগ্রামে এক যুবককে পিটিয়ে মেরে ফেলার ঘটনায় তিনি আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন। সাগরদিঘি যা পরিস্থিতি আছে, মানুষের যা ক্ষোভ ভীতি, তাতে জয় 100% নিশ্চিত। জয়ের কোনো বিকল্প কিছু নেই। কাল থেকে মাঠে নামবো, আপনারা দেখবেন মানুষের ঢল। যারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছিল তারা এখন হারে হারে টের পাচ্ছে যে তৃণমূল কংগ্রেস তাদেরকে লুট করা ছাড়া, কেন্দ্রীয় সরকারের সাহায্যকে নিজেদের পকেটস্থ করা ছাড়া আর কিছু করে। সেই কারণে মানুষের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন এসেছে। সেই পরিবর্তন আমরা এখন লক্ষ্য করছি এবং আমরা সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে নিশ্চিত এবার জিতব। বামেরও কিচ্ছু নেই, কংগ্রেসেরও কিছু নেই। কি আছে কংগ্রেস? কংগ্রেস তো একটা লুপ্ত প্রায় রাজনৈতিক দল, আর বাম প্রায় সাইনবোর্ড হয়ে গেছে। সেই কারণে দুই প্রায় যাত্রী, কংগ্রেস আর বাম, তারা কোথায় মিলল আর কোথায় হাত মেলালো, এর কোনো গুরুত্ব বাংলার রাজনীতিতে নেই।